আপনারা জানেন আমার বক্তব্য লেখাই থাকে, লেখার বাহিরে আমার বলার কোনো সুযোগ নাই। এবং আমার শরীরটা খুবই খারাপ, সময় ছিল না, যার জন্য আমার অফিস থেকে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা যে কি লিখেছেন তা আমি একটা রিডিং দিয়েও দেখি নাই। সুতরাং আমি কি বলবো আমি নিজেও জানি না। তবু শরীর খারাপ থাকা সত্ত্বেও আসতে হয়েছে, কারণ আপনারা জানেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর জন্য অনেক সমস্যা আছে। বাহিরে গেলে বিশেষ করে এই যে আমার ডাইনে পিছনে দাঁড়ানো আছে SSF স্পেশাল সিকিউরিটি ফোর্স, আমার আসার একটু অনীহা ছিল যে শরীরটা ভালো না আর যাবো না, কিন্তু সেই SSF-এর মানে ডিজি ডাইরেক্টর জেনারেল মেজর আমান সাহেব উনিও বললেন না যেতে হবে স্যার। ভাবলাম যদি না যাই এমনি যে টাইট সিকিউরিটির মধ্যে উনি রাখে এটা কোন মহা টাইট করে দেয় তার ঠিক নাই। সুতরাং এই অসুস্থতার মধ্যেও আমাকে আসতে হয়েছে, এবং আসলে কথাটা যেটা বললাম সেটাও যথার্থ প্রমাণিত হয়েছে এই জন্য, কারণ এখানে দেখলাম যে জেনারেল আমান সাহেব সস্ত্রীক উপস্থিত আছেন। আর অসুস্থতাটা কি হয়েছে তাও বুঝি না, কারণ এখানে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এখান থেকে বক্তব্য দেওয়ার পরেই আমাকে CMS-এ নিয়ে যাওয়া হবে। আমার সবচেয়ে বেশি সমস্যা উঠতে বসতে শুইতে, আর কাশি দিলে খুব বুকের মধ্যে এবং পিঠেও কিছু ব্যথা পায়। অনেকে মনে করে বুকের ব্যথা এটা হার্টেরও হতে পারে, তবে আমার একটা বিশ্বাস হার্টের হবে না, কারণ হলো বিয়ে করেছে অনেক দিন পূর্বে। এটা 51 বৎসর, বিয়ের পর থেকেই এই ভদ্রমহিলা বলে আমি নিষ্ঠুর নির্দয়, এবং ইংরেজিতে বলার সময় বলে আমারকে হার্টলেসও বলা হয়ে থাকে। সুতরাং আমার যদি হার্ট নাই থাকে, যেখানে আমার হার্টই নাই, হার্ট নিয়ে আমার কোনো সমস্যা থাকার কথা নয়। আপনাদের ইতিমধ্যে শুনছি এই অনুষ্ঠানের পরপরই একটা নাকি কনসার্ট হবে, কনসার্টকে সামনে রেখে এই ধরনের কথাবার্তা ভালো লাগার কথা না। তবে আমরা তো পুরানো দিনের মানুষ, যার জন্য কনসার্ট ওই যে বলে মেলায় যাবে গো যাবে গো যাবে গো, আমরা এটা ভালো লাগে না, আমরা সেই পুরানো দিনের গান আমাদের কাছে ভালো লাগে। সুতরাং আপনাদের কাছে বিশেষ করে এখন যারা ছাত্র ছাত্রী সবাই তাদের কাছে আবার কনসার্ট খুব ভালো লাগে। যাই হোক, আমার 3.5 পৃষ্ঠা যেটা পাঠ করার জন্য আমি আদিষ্ট হইয়াছি সেটুকু আমি পড়ে ফেলিনি।